हारी जयो राधा माधव राधा माधव राधा माधव जयो राधा माधव Yayo Pancho Tato, Pancho Tato, Pancho Tato, Yayo Pancho Tato. Yayodis Singh Hadeb, Singh Hadeb. সিংহদেব জয় নিসিংহদেব জয় জয় প্রভু পাদ পাদ প্রভু প্রভু পাদ প্রভু পাদ आई गौरा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नीताई गौरा हरि बोल সংকীন কী শ্রীরাধ মাধব সখীবৃন্দ শ্রীমহা প্রভু কী শ্রী শ্রী পঞ্চতী প্রৃসিংহদে কী অমলপুরণ শ্রীমদ্ভাগব কী সমত গৌরভক্তবৃন্দ কী গৌর প্রেমন্দে হি হরি ওম অজ্ঞানি মিহানঞ্জনশ चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जेना भूतले स्वयं रूपकदामह्यं ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुर

कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्तांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त স্বামী নিতি নামে নমস্তে সরস্বতী দৌরবাণী প্রচারে নিবিশেষন্যবাদেশতে বাঞ্ছাল্পূ কৃপা সিন্ধু ভয়ে বচ অতি তানং পাবনেভ ভ বৈষ্ণবে নম নমঃ কৃষ্ণ প্রেম প্রদায়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌرتিশে নমঃ আজানুলম্বিত ভুজৌ কনক দাত সংকীর্তনৈক পিতর কমলাও তক্ষ বিশ্বমর দ্বিজবরৌ যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করৌ করুণা হে কৃষ্ণ করুণা সিং দীনবন্ধোৎপে গোপে রাধা কন্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বিশভানুষুতে দেবী প্রণমামি হরি প্রিয় বৃন্দাবই তুলেলসী দেবৈ প্রিয়া ওই কেশচা বিষ্ণুভক্তি প্রদে দেবী সোত্তব নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রেয় গদাধর শ্রীবাশি গৌর্ভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय

বিBing সরস্বতীং বেশং তত জয় মুদিরাযে রয় নষ্ট প্রায় সুঅভদ্রেশু নিত্যং ভাগবত সেবাং ভগবতী উত্তম শ্লোকে ভক্তিভকরি বাচাল পঙ্গু লংঘা তে গিং তমহং বন্দে মাধবম তারব ঈশ্বরম নমং বিষ্ণু পাষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিচারু স্বামী নিতি নামিনে। স্নিগ্ধ চেত সুপ্রণেত বাগ্মিনম চর স্লুতম প্রভুপাদ গত প্রাণম নমি ভক্তি হরে কৃষ্ণ তো আজকে দশম স্কন্ধের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে আজ থেকে সপ্তম অধ্যায় প্রথম এবং দ্বিতীয় শ্লোক আজকে রয়েছে আজকের থেকে নতুন অধ্যায় আমরা শুরু করব বোর্ডে লেখা রয়েছে দু নম্বর শ্লোকটি আর আমরা সবাই একসাথে আবৃত্তি করবো এক নম্বর শ্লোক আমি পড়ছি শ্রীরাজ উবাচ জেন জেনাবতারেন ভগবান হরি ঋশ্বর করতি কর্ণরমানি মনোজ্ঞানী চ নম্বর এবং দু নম্বর শ্লোকের অনুবাদ একসাথে দেওয়া যে অনুবাদ একসাথে পড়ব তো এখন আমরা দু নম্বর শ্লোকটি আবৃত্তি করবো

তদে বহরং বদমন্ন সেচে তদে বহরম জত শ্রীন্নত অপয়তি অরতি বিকৃষ্ণা সত্তং চ শুদ্ধতি অচিরেণ পুংসহ ভক্তির হরৌ তাত পুরুষে চ সক্ষম তদে বহারং বদমন্ন সেচে যৎসৃন্নত অপৈতি অরতি বিতৃষ্ণা সত্যং চ শুদ্ধোতি অচিরেণ ভক্তির হরৌতাদ পুরুষে চ সখং তদে বহরং বদমন্নসে চ। আপনারা বলুন

এই শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য শিলাপ্রভুপাতকৃত জগৎগুরু শিলাপ্রভুপাদ এই সমস্ত বর্ণনা যিনি কেবল শ্রবণ করেন অপৈতি দূর হয় অরতি অনাকর্ষণ বিতৃষ্ণা মনের কলুষ যা কৃষ্ণ ভক্তির প্রতি অরুচি উৎপাদন করে সত্তম চিত্ত শুদ্ধতি শুদ্ধ হয় অচিরে নম অতি শীঘ্র পুংসাহাম কোনো ব্যক্তির ভক্তি হরও ভগবানের প্রতি ভক্তি তৎপুরুষে বৈষ্ণবদের সঙ্গে চ সক্ষম সঙ্গ লাভের আকর্ষণ তৎএ তাই কেবল হারম ভগবানের কার্যকলাপ যা শ্রবণ করা উচিত এবং কণ্ঠহার রূপে ধারণ করা উচিত বদ দয়া করে বলুন মনসে যদি আপনি উপযুক্ত মনে করেন চেত যদি অনুবাদ প্রথম এবং দ্বিতীয় শ্লোকের অনুবাদ একসাথে রয়েছে মহারাজ পরীক্ষিত বললেন হে প্রভু হে শিল সুখদেব গোস্বামী ভগবান তার বিভিন্ন অবতারে যে সমস্ত লীলা প্রদর্শন করেছেন তা অবশ্যই কর্ণেন্দ্রীয় এবং মনের তৃপ্তিজনক এই সমস্ত লীলাবিলাসের কথা শ্রবণ করার ফলেই কেবল মনের সমস্ত কলুষ তৎক্ষণাৎ দূর হয়ে যায় সাধারণত ভগবানের লীলাবিলাসের কথা শ্রবণে আমাদের রুচি নেই কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যলীলা এতই আকর্ষণীয় যে আপনা থেকেই মন এবং কর্ণের আনন্দ বিধান করে তার ফলে সংসার বন্ধনের মূল কারণস্বরূপ জড় বিষয়ের সম্বন্ধে শ্রবণে সমস্ত আগ্রহ তৎক্ষণাৎ দূর হয়ে যায় এবং ক্রমশ ভগবত ভক্তির বিকাশ হয় ভগবানের প্রতি আসক্তির উদয় হয় এবং ভক্তের প্রতি মৈত্রী হয় আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলে দয়া করে ভগবানের সেই সমস্ত লীলা কীর্তন করুন এটা পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে বলছেন তাৎপর্য শিলাপ তাৎপর্য লিখছেন প্রেম বিবর্তে বলা হয়েছে কৃষ্ণ মুখ হইয়া ভগবান ছা করে নিকটস্থ মায়া তারে জাপটি ইয়া ধরে আমাদের এই জড় জগৎ হচ্ছে মায়া যার মধ্যে আমরা বিভিন্ন প্রকার জড় সুখ কামনা করি এবং তার ফলে আমাদের বিভিন্ন দেহে দেহান্তরিত হতে হয় ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া অসন্নপি ক্লেশদ আস দেহ যতক্ষণ আমাদের এই অনিত্য জড়দেহটি থাকে তা আমাদের আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধি দৈবিক বিভিন্ন প্রকার দুঃখ প্রদান করে এটি হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার মূল কারণ কিন্তু দুঃখের এই মূল কারণটি আমাদের কৃষ্ণ কৃষ্ণভক্তির পুনর্জাগরণের ফলে সমূলে উৎপাটিত করা যায় ব্যাসদেব প্রমুখ মহর্ষিরা সমস্ত বৈদিক শাস্ত্র প্রদান করেছেন যার উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষ্ণভক্তি বিকশিত করা এই কৃষ্ণভক্তি শুরু হয় শ্রবণ কীর্তনের বাসনা জাগরণের ফলে শৃণ্যতাং সকথা কৃষ্ণ শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে ভাগবত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণের সুযোগ প্রদান করা শ্রীকৃষ্ণের বহু অবতার রয়েছে এবং সমস্ত অবতারই অদ্ভুত যার ফলে সেগুলি আমাদের ঔৎসুক্য জাগরিত করে কিন্তু মৎস্য কূর্ম বরাহ আদি অবতারেরা শ্রীকৃষ্ণের মতো আকর্ষণীয় নন কিন্তু কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণে আমাদের আসক্তি না থাকার ফলে তা আমাদের দুঃখ দুর্দশার মূল কারণ হয় কিন্তু পরীক্ষিত মহারাজ বিশেষভাবে উল্লেখ করেছেন যে শিশু কৃষ্ণের অদ্ভুত সমস্ত লীলা যা মা যশোদা এবং অন্যান্য ব্রজবাসীদের বিস্মিত করেছিল তা বিশেষ আকর্ষণীয় শ্রীকৃষ্ণ তার শৈশব লীলার শুরুতেই পুতনা তৃণাবর্ত এবং সকটা সুরকে বধ করেছিলেন এবং তার মুখ গহবরে সমগ্র ব্রহ্মাণ্ড প্রদর্শন করেছিলেন এইভাবে শ্রীকৃষ্ণের একের পর এক লীলা মা যশোদা এবং অন্যান্য ব্রজবাসীদের মহাবিস্ময়ে অভিভূত করেছিলেন কৃষ্ণ ভক্তির পুনর্জাগরণের পন্থা হচ্ছে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ইত্যাদি ভক্তির অসম্মিত সিন্ধুতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের লীলা যথাযথভাবে ভক্তদের কাছ থেকে শ্রবণ করা যায় বৈষ্ণবদের কাছ থেকে শ্রীকৃষ্ণের কার্যকলাপের কথা শ্রবণ করার দ্বারা যদি একটু কৃষ্ণভক্তিও বিকশিত হয় তাহলে তিনি ঐকান্তিকভাবে কৃষ্ণভক্ত বৈষ্ণবদের প্রতি আসক্ত হন তাই মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করতে বলেছেন যা মৎস্য কুর্ম বরাহ আদি অন্যান্য অবতারদের লীলা থেকে অধিক আকর্ষণীয় মহারাজ পরীক্ষিত অনুরোধ করেছেন যে তিনি যেন শ্রীকৃষ্ণের বাল্যলীলা বর্ণনা করতে থাকেন যা অত্যন্ত শ্রুতিমধুর এবং ঔৎসুক্য বর্ধনকারী তো এর আগে এই অধ্যায়ের কি বলে সার সংক্ষেপ দেওয়া চোটা একটু পরিপউপাত লিখেছেন এই অধ্যায়ের নাম হচ্ছে তৃণাবর্তাসুর বধ এই অধ্যায়ে সকট ভঞ্জন তৃণবর্তাসুর তৃণাবর্তাসুর বধ এবং শ্রীকৃষ্ণের মুখ বিশ্বরূপ প্রদর্শন লীলা বর্ণিত হয়েছে অর্থাৎ একটা অধ্যায়ের মধ্যে তিনটে লীলা আছে শিল সুখদেব গোস্বামী যখন দেখলেন যে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণের জন্য আগ্রহ ভরে প্রতীক্ষা করছেন তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে বলতে লাগলেন শ্রীকৃষ্ণের বয়স যখন মাত্র তিন মাস এবং তিনি হামাগুড়ি দিয়ে শুরু করার হামাগুড়ি দিতে শুরু করার আগে উঠে বসার চেষ্টা করছেন তখন মা যশোদা শিশুর মঙ্গলের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন সাধারণত এই প্রকার অনুষ্ঠান শিশু সন্তানদের জননীদের নিয়ে অনুষ্ঠিত হয় মা যশোদা যখন দেখলেন যে কৃষ্ণ ঘুমিয়ে পড়ছেন তখন অন্যান্য কাজে ব্যস্ত থাকার ফলে তিনি শিশুটিকে একটি শকটের নিচে রেখে অনুষ্ঠানের অন্য কাজে ব্যস্ত হয়েছিলেন সেই শকটের নিচে একটি দোলা ছিল এবং মা যশোদা নিদ্রিত শিশুটিকে দোলায় শয়ন করিয়েছিলেন শিশুটি ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ সে জেগে উঠে তার পা দুটি ঊর্ধ্বে সঞ্চালন করতে থাকেন তার পায়ের আঘাতে সেই শকটটি প্রচণ্ড শব্দ করে ভেঙে পড়ে এবং তাতে যে সমস্ত বস্তু ছিল সেগুলি সব ভেঙে চুরে ছড়িয়ে পড়ে যে সমস্ত শিশুরা নিকটে খেলা করছিল তারা মা যশোদাকে সংবাদ দেয় যে শকটটি ভেঙে গেছে তখন মা যশোদা অন্যান্য গোপীদের সঙ্গে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সেখানে ছুটে আসেন মা যশোদা তখন তার সন্তানটিকে কোলে নিয়ে স্তন্যপান করাতে থাকেন তারপর ব্রাহ্মণদের সহায়তায় নানা প্রকার বৈদিক শান্তি সস্তয়ন অনুষ্ঠান করা হয় শিশুটির প্রকৃত পরিচয় না জেনে ব্রাহ্মণেরা তার প্রতি তাদের আশীর্বাদ বর্ষণ করেন এই পর্যন্ত হচ্ছে শকট ভঞ্জন লীলার কথা এবারে পরে যখন তিনাবর্তাসুর ইত্যাদি বধ হবে তখন পরে পড়া হবে অধ্যায়ের নাম তৃণাবর্তাসুর পথ প্রথমে এই অধ্যায় আছে সকটাসুর পথ সকট ভঞ্জন তারপরে তৃণাবর্তাসুর হবে এবং তারপর ভগবানের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করবেন মা যশোদা দুবার বিশ্বরূপ দর্শন করেছিলেন মা যশোদা আমরা জানি যখন মাটি খেয়েছিলেন ভগবান ব্রহ্মাণ্ড ঘাটে তখন হাঁ করতে বলছেন মুখটা তখন দেখেছিলেন কিন্তু আরেক জায়গায় আছে আরেকটা আছে যখন ভগ মা যশোদা যখন কৃষ্ণকে দুধ পান করাচ্ছিলেন পান করানোর পরে কৃষ্ণ তখন হাই তোলে যখন হাই তোল তখন মুখটা অনেক বড় হয়ে যায় তখন তার মধ্যে দেখতে পাচ্ছিলেন দুবার এখানে সেই বর্ণনাটা রয়েছে এই অধ্যায়ের শেষের দিকে তো এখানে আমরা পূর্বে শুনলাম পুতনাবৎ আপনারা শুনেছেন শ্রবণ করলেন তো এখানে বেশ কিছু কথা প্রভুপাদ বলেছেন এবং পরীক্ষিত মহারাজও জানাচ্ছেন আমাদের ভগবানের সমস্ত লীলাই অসাধারণ হ্যাঁ আমাদের মনের তৃপ্তিদায়ক কিন্তু পরীক্ষিত মহারাজ এখানে বলছেন ভগবানের অনেক অবতার আছেন হ্যাঁ বরাহ কুর্ম নৃসিংহ ইত্যাদি সেগুলো ভগবানের বিভিন্ন অবতার কিন্তু সেগুলোর থেকে ভগবানের স্বয়ংরূপে অর্থাৎ মনুষ্যরূপে যখন লীলা করেন বিশেষ করে বাল্যলুপ লীলা সেটা অসাধারণ সেটা শোনার জন্য পরীক্ষিত মহারাজ খুব উৎসুক হয়ে আছে এবং সুখদেব গোস্বামীকে বলছেন যদি আপনি মনে করেন আমি এই লীলা শ্রবণের উপযুক্ত তবে আপনি বলুন এরকম নয় আমাকে এটা বলুন আমাকে ওটা বলুন তাই না এটা থেকে আমরা বুঝতে পারি যে কারোর কাছ থেকে কিছু শ্রবণ করতে গেলে আগে বুঝতে হবে আমি সেই সেটা শ্রবণের উপযুক্ত কিনা হ্যাঁ তা আমরা দেখতে পাই ব্যাসদেব বা সুখদেব গোস্বামী এখানে বেশি ভগবানের অন্যান্য রাসলীলা বা এইসবের কথা তিনি করেননি উচ্চারণ করেন না কেন আমরা সেগুলো শ্রবণের উপযুক্ত নই সেই জন্য তো এভাবে তাই বলা হচ্ছে কৃষ্ণের যতেক খেলা তার মধ্যে নর লীলা নর বপু তারও স্বরূপ কৃষ্ণের যত অবতারে যত লীলা আছে শ্রী শি রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি শ্রী পঞ্চতত্ত্ব কি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নর রূপে ভগবানের যে লীলা অর্থাৎ ভগবান হচ্ছেন নররূপী স্বয়ং রূপ তার ভগবানের রূপ কোনটা দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর তিনটে কথা মনে রাখলেই ভগবানের স্বরূপ জানা যাবে ভগবানের স্বরূপ আমাদের স্বরূপ কি কৃষ্ণের নিত্য দাস আর ভগবানের স্বরূপ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর এছাড়া আর যত কিছু রূপ ভগবানের আছে হাজার হাজার সেগুলো সব ভগবানের অবতার বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হন কিন্তু রূপ হচ্ছে কৃষ্ণ তাই এই যখন নর রূপে আমরা মনে করি তাহলে ভগবানের রূপটা কিরকম নরের মতো না আমাদের কটা হাত ভগবানেরও দুটো হাত কিন্তু ভগবানের চারটে হাজার হাজার হাত হতে পারে হ্যাঁ কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার দুটো হাত তাহলে আমরা মনে করছি ভগবান আমাদের মতোই তাই না আসলে কি তাই আমরা ভগবান কৃপা করে তার রূপটা আমাদেরকে দিয়েছেন কথা ভগবান কৃপা করে তার রূপটা আমাদেরকে প্রদান করেছেন তাই আমরা এরকম রূপ পেয়েছি তিনি আমাদের চারটে হাতও করে দিতে পারতেন তিনটে চোখও দিতে পারতেন কিন্তু না বাবা বলছে না আমার মতো করব। মানুষদের তো সেটা এরকম তার রূপটা আমাদেরকে দিয়েছেন তো এখানে কেন ভগবানের এত সুন্দর রূপ এত কিছু লীলা এত কিছু আকর্ষণীয় থাকা সত্ত্বেও আমাদের তার প্রতি ইচ্ছা হয় না তার প্রতি আমাদের ভক্তি জন্মায় না তার কথা শুনতে ইচ্ছা হয় না কেন প্রভুপাত লিখছেন খুব সুন্দর করে আর প্রভুপাত এই জন্য এই শ্রীমদ্ ভাগবত থেকে এই দশম স্কন্ধ থেকে সমস্ত লীলাগুলো তুলে নিয়ে এই পরীক্ষিত মহারাজের প্রেরণায় বলতে গেলে তিনি একটি আলাদা একটা বই একটা গ্রন্থ তৈরি করে দিলেন আমাদের জন্য সবাই যাতে আমরা এগুলো শ্রবণ করতে পারি ভালো করে সেটা হলো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাই না এটা দিয়েছেন একটা বই তৈরি করে সমস্ত কৃষ্ণের লীলায় ভরা বাল্যলীলা থেকে শুরু করে তো তবুও আমাদের তার প্রতি আমরা আকর্ষিত হই না কারণ কি এই জগতের মোহে আমরা আছি বলে এখানে প্রপাত লিখছেন এই জগৎটা হচ্ছে মায়াময় তে সম্পর্কে কিরকম মায়াময় কিরকম ভাবে থাকা উচিত কিরকম হওয়া উচিত এ সম্পর্কে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই একটা পিপিলিকা একটা পিপিলিকা রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছিল তো রাস্তায় এক ফোঁটা মধু পড়েছিল তো পিপিলিকাটা চিন যেতে যেতে সেই মধুর ঘ্রাণটা আসলো তো চিন্তা করছে আরে এখানে তো মধু আছে দেখি একটু কিরকম টেস্ট তো যাচ্ছিল কিন্তু ওর দরকারে বা কোথাও কাজে যাচ্ছিল হয়তো তো দেখলো মধু পাশে রয়েছে তো একটু খেয়ে দেখি ভালোই টেস্ট তো খেলো তো খেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবে তখন চিন্তা করছে টেস্টটা তো খুবই ভালো তা আর একটু খেলে হয় না আর একটু খেয়ে নিই বলে আবার ফিরে এসে আবার একটু খেলো ভালো এবারে চলেছে যেতে যেতে চিন্তা করছে এত সুন্দর মধু আর এত টেস্ট খেয়েই যাই ভালো করে পরে না হয় যাওয়া যাবে গন্তব্যস্থলে তখন চিন্তা করলো যে আমি তো এতক্ষণ দুবার মধুর পাশ থেকে একটু খেয়েছিলাম তাহলে পাশে যদি এত টেস্ট মাঝখানে মনে আরো ভালো টেস্ট আছে তখন আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটাটার মাঝখানে উঠে গেল উঠে গিয়ে সেখানে খেতে শুরু করলো সব ভুলে গেল খেতে 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 পিঁপড়েদের এগুলো বৈশিষ্ট্য আছে অনেকে অনেক অনেক জীবের পেট ফুলে যাচ্ছে তাও ছাড়বে না খেতে বুঝতে পেরেছেন তো পেট একদম ফুলে গেল আস্তে 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 শরীরটা ভারী হয়ে যাচ্ছে মধুর মধ্যে পাটা ঢুকে যাচ্ছে তখন চেতনা আসলো তাই তো আমি তো ঢুকে যাচ্ছি মধুর মধ্যে বেরোবো কি করে এখান থেকে কিন্তু যতই ছটপট করতে লাগলো তত কি হলো আরো ঢুকে যাচ্ছে তারপর তার নাকে মুখে একেবারে মধু ঢুকে গেল প্রবেশ করে গেল তারপরে দম বন্ধ হয়ে সেখানে মৃত্যুবরণ করল এটা তার একটা শিক্ষা যে বলা হচ্ছে জড় জগৎটা এক ফোটা মধুর মতো এখানেও আমরা এরকম অবস্থায় রয়েছি ও যদি অল্প একটু খেয়ে চলে যেত তাহলে কিন্তু এই বিপদটা ওর হতো না তো আমাদেরও এই জগতে এসেছি জগতের মধ্যে আমাদের থাকতে হবে হ্যাঁ কিন্তু কোন দিকে আমাদের বেশি নজর দিতে হবে লক্ষ্য দিতে হবে কি আমাদের লক্ষ্য সেটা না জেনে যদি আমরা এই জগতের এক ফোঁটা মধুরূপী হ্যাঁ জগতে যদি উপস্থিত থেকে তার আসক্তিতে সেখানেই যদি আমরা আমাদের জীবনটা সমর্পণ করি পূর্ণরূপে তাহলে আমাদের অবস্থা পিপি থেকে আর কিছু ভালো হবে না ওরকমই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা করা উচিত হে ভগবান আপনি কৃপা করে এই জড় জগতের বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করুন এর প্রতি আকর্ষণ যেন আমাদের না থাকে বলা হচ্ছে বহুপাত এক জায়গায় লিখছেন ভগবানের প্রতি উন্মুখ হওয়ার জন্য যদি আমরা একটু বাসনা করি যে ভগবান আমি আপনার কাছে যেতে চাই তো ভগবান নাকি তখন এমন হয়ে যান এমন উৎকণ্ঠায় পড়ে যান ওকে আমি কি করে আনব কি করে আনব এই চিন্তা করতে থাকেন যেমন আমরা জানি যে আমরা এই যে সদ্গুরুর চরণে আশ্রয় লাভ করেছি হ্যাঁ আমরা যে সদ্গুর চরণে আশ্রয় লাভ করেছি এমনিতে হয়নি আমাদের আকাঙ্ক্ষা ছিল বাসনা ছিল আমাদের সামান্য বাসনা থাকাতে সদ্গুরুদেব কি করেছেন তিনি আমরা যদি এক পা এগিয়ে গেছি তিনি দশ পা এগিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন সত্য কি না ঠিক তেমনই আমরা যদি ভগবানকে পাওয়ার জন্য ভগবানের কাছে যাওয়ার জন্য একটু বাসনা করি এক জায়গায় লিখেছেন খুব সুন্দরভাবে তো ভগবান তখন উৎকণ্ঠায় পড়ে যান কি করে ওই পোকে আমি আমার কাছে নিয়ে আসব তাই জন্য ভগবানের প্রতি আমাদের যে উন্মুখ হবার বাসনা যেন আমাদের থাকে আর সেটা কি করে সম্ভব এই ভগবানের কথা বারবার শ্রবণ করার মাধ্যমে এখন বর্তমান সমাজটা একটু ব্যবস্থা অন্যরকম হয়ে গেছে তার ফলে কি হচ্ছে মানুষ এই সমাজে এসে যথেচ্ছাচার করছে এবং পাপ পুণ্যের কোনো বিচার তারা করছে না বলে যে আছে সেটা তারা মানছেই না সম্পর্কে একটা একটা সুন্দর কাহিনী আপনাদেরকে জানাই সেটা হচ্ছে এরকম এক সময় স্কুলে ক্লাস হচ্ছে তো এক ছাত্র মাস্টারমশ শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা প্রশ্ন করলেন স্যার মৃত্যুর সময় বা মৃত্যুর পরে পাপ পুণ্যের হিসাব কিভাবে হবে কিভাবে দিতে হবে ছাত্র মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে যে মৃত্যুর পরে নাকি পাপ পুণ্যের হিসাব হয় তো পাপ পুণ্যের হিসাব কিভাবে দিতে হবে স্যার একটু বলবেন স্যার এ সম্পর্কে একটু ভক্ত ছিলেন জানতেন এ বিষয়ে তো স্যার চুপ করে রইলেন তারপরে একটু হাসলেন তখন বলছে ঠিক আছে আমি তোমাদের একটু একটু একটা এক্সাম্পেল দেব উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি তো মাস্টারমশাই কি করলেন পকেট থেকে কিছু টাকা বের করলেন একশো টাকা নোট পঞ্চাশ টাকা নোট ইত্যাদি তো কয়েকটা ছাত্রকে তিনি দিলেন একজনকে দিলেন একশো টাকা একজনকে দিলেন পঁচাত্তর টাকা একজনকে দিলেন পঞ্চাশ টাকা একজনকে কুড়ি টাকা একজনকে দশ টাকা একজনকে পাঁচ টাকা একজনকে এক টাকা এক টাকা কাকে দিলেন যে যে ছেলেটা প্রশ্ন করেছিল যে ছাত্রটি তাকে এক টাকা দিলেন ছেলেটা খুব দুঃখ পেয়ে গেল ও ভাবছে মাস্টারমশাই আমাকে কি বলে সবার সামনে অপমান করতে চাইছে ওদেরকে অত অত টাকা দিলাম আমাকে মাত্র একটা টাকা দিয়েছে তো তখন স্যার বলছেন এই যে তোমাদের টাকাগুলো দিলাম আগামী সপ্তাহে এই টাকাগুলো সব কিন্তু খরচ করবে তোমরা আর কে কি খরচ করলে কি কিনলে সেটা আমাকে আগামী সপ্তাহে এসে হিসাবটা দেবে স্যার বলে দিলেন সেটা খুব দুঃখ যে প্রশ্ন করেছিল চিন্তা করলো আমাকে মাস্টার সবার সামনে অপমান করলো আমি প্রশ্নটা করলাম বলে হয়তো এরকম আমাদের ক্ষেত্রে হয় অনেক সময় তাই না আমরা প্রশ্ন করি অনেক সময় তো প্রশ্ন করেন যিনি তার মাধ্যমে আমরা সবাই কিন্তু উপকৃত হই তাই না একজন প্রশ্ন করেন তার মাধ্যমে সবাই তো এভাবে ছুটি যাও আজকে ছুটি তো আর শনিবার ছিল শনিবারের ছুটি এবার সোমবারের পরে সপ্তাহে ক্লাস হবে রবিবারও সময় পেলো বাজার টাজার করতে কে কি কিনবে সমস্ত টাকা খরচা করতে বলেছে পরের দিন সপ্তাহে এসেছে সবাই এক এক করে আসছে বলছে স্যার আমরা সব টাকা খরচা করে ফেলেছি করে দিয়েছি আপনি যেরকম বলেছিলেন তাই ঠিক আছে তো চলো আমরা ছাদের উপরে যাব ছাদের উপরে গিয়ে হিসাব হবে আর সময়টা ছিল গ্রীষ্মকাল প্রচন্ড প্রখর তাপ সেই তাপে ছাদের উপরে নিয়ে গেছে ছাদের উপরে নিয়ে গিয়ে ছাত্রদেরকে বলছে জুতোগুলো খোলো এক জায়গায় দাঁড়িয়ে আছে ছাওয়ায় দাঁড়িয়ে বলছে জুতোগুলো খোলো ছাদ কিন্তু তেতে আগুন হয়ে আছে একেবারে গরম আবার ওপরে তা বলছে ঠিক আছে এইখানে মাঝখানে দাঁড়িয়ে খালি পায়ে মাঝখানে দাঁড়িয়ে এক এক করে হিসাব দেবে কে কি খরচা করেছো কে কি কিনেছো প্রথমে যে একশো টাকা নিয়েছে একশো টাকা যাকে দেওয়া হয়েছিল ও একশো টাকা হিসাব অনেক বড় চাট করে নিয়ে এসেছে নিয়ে এসে সেই গরম ছাদের উপরে দাঁড়িয়ে আবার ওপরে তা খালি পা একটা করে হিসাব দিচ্ছে একবার করে পা তোলে একটা পা আর একটা পা নামায় এরকম হচ্ছে পাঁচ টাকার এই কিনেছি দশ টাকার আমি এই খাবার কিনেছি এই পনেরো টাকার এই কিনেছি বলে হিসাব এখন একশো টাকার হিসাব দিতে হচ্ছে আর পা একবার করে তুলছে আর জ্বলে যাচ্ছে এইভাবে অনেক কষ্টে একশো টাকার হিসাব দিয়ে কোন রকমে এসে পায়ে জল ঢালছে ভালো এবার যাকে পঁচাত্তর টাকা দিয়েছে তুমি এবার হিসাব দাও কি কি কিনেছ কিভাবে খরচা করেছ ওই হিসাব দিচ্ছে হিসাব দিচ্ছে এভাবে একের পর এক ছাত্ররা এসে হিসাব দিচ্ছে শেষে ডাক পড়লো কার যে আর প্রশ্ন করেছিল তার তাকে ক টাকা দিয়েছিল তো চিন্তা করো তো খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ ও তাড়াতাড়ি করে এবার তোমার পালা ও তাড়াতাড়ি গিয়ে টাকায় আমি এই কিনেছি চলে সঙ্গে সঙ্গে এক টাকা আমি এই খরচা করেছি এসে হাসছে আর ওরা তখন পায়ে গরম পায় তখন মাস্টারমশাই বলছেন এই হল পাপ পূর্ণের ফল বিচার হিসাব যার সম্পদ অনেক যার শক্তি অনেক তাকে হিসাব দিতেও হবেও অনেক আমরা অনেক সময় মনে করি ভগবান আমাকে গরিব করেছেন অল্প সম্পদ দিয়েছেন আমি সুখী নই যার অনেক সম্পদ দিয়েছেন ওনার অনেক সম্পত্তি আছে অনেক কিছু আছে উনি সুখী উনি ভালো ভগবান ওনাকে বিশেষ কৃপা করেছেন এই প্রশ্নকারী ছেলেটা বুঝতে পারছে যে ভগ আমাকে মাস্টারমশাই কত কৃপা করেছেন আমি মনে করেছিলাম যে মাস্টারমশাই আমাকে সবার সামনে অপমান করেছেন এক টাকা দিয়ে কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাকে মাস্টারমশাই কত কৃপা করেছেন তো মাস্টারমশাই বললেন এইভাবে কিন্তু ওখানে হিসাব দিতে হবে যার সম্পদ যত বেশি তার হিসাবের খাতাও তত লম্বা হবে এবং তাকে হিসাব দিতে হবে সমস্ত আর কোথায় এটা তো গরম ছাদের উপরে দাঁড়িয়ে তপ্ত লৌহ পাত্রে তপ্ত লৌহ পাত্রে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে তাই যা সম্পদ আছে আমাদের ভগবান যেটা দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকা আমাদের উচিত ওই যাই হোক এটা অন্যদিকে এটা গেলাম এবারে আমরা এই আমাদের যে শকটাসুর ভঞ্জন যেটা বধ সেটাতে একটু আসি এই যে শকটাসুর ইনি এ কে ছিল জানেন পূর্বে আমরা হিরণ্যাকস হিরণ্যকশিপুর কথা শুনেছি দৈত্যদের হিরণ্যাকসের পুত্র ছিল উৎকচ তার নাম উৎকচ মনে থাকবে হিরণ্যাক্সের পুত্র হচ্ছে উৎকচ এই উৎকচ সকটা সুর রূপ ধারণ করেছিল তখন একসময় যেমন হিরণ্যকশিপ হিরণ্যাক্স একেবারে পুরো শক্তিশালী একদম কোনো কিছু মানত না ছেলেরা ওরকম বাপকা বেটা তাই না ছেলে ওরকম উৎকচ ওই রকম কোনো কিছু মানত না তার একদম শরীর যেরকম সেরকম তো এক সময় আমরা মুনির কথা শুনেছিলাম লোমসমুনির আশ্রমে চলে যায় এবং সেখানে তার যে আশ্রমের গাছপালা যা কিছু আছে চূর্ণ বিচূর্ণ করে দেয় কে এই উৎকচ লোমসমুনি জানতে পারেন আর তখন মুনি ঋষিদের যে ক্ষমতা সে তো আমরা জানি তাই না তখন এই উৎকচকে অভিশাপ দেয় তোমার এই শরীর নিয়ে তুমি গর্ব করছো হ্যাঁ দৈত্যের মতো শরীর আছে বলে তুমি তোমার শরীরে তেজ দেখাচ্ছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি শরীরহীন হয়ে যাও অর্থাৎ তুমি কোনো শরীরই পাবে না অশরীরই থাকবে তখন উৎকজ বুঝতে পারল যে এই মুনির কত প্রভাব আছে তখন তার চরণে পড়ে প্রার্থনা জানালেন আমাকে ক্ষমা করুন আমাকে কিন্তু ততক্ষণে অভিশাপ দেওয়া হয়ে গেছে তখন লোমসমুনি তার কথায় যেহেতু শরণাগত হয়েছে তাই তার কথায় এই লোমসমনি কি করলেন ঠিক আছে চাক্ষুষ মনন্তরে তুমি অশরীর প্রাপ্ত হবে এই এক মন্যন্তর পুরো থাকতে হবে তারপর বৈবশত মন্যন্তরে শ্রী হরি যখন আসবেন তার পদাঘাতে তুমি মুক্তি লাভ করবে তাই এই শকটা সুরের কোনো রূপ ছিল না কারণ শরীর নেই অশরীর পেতাত্মা যেগুলো আমরা বলি এ সম্পর্কে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা বুঝ বুঝতে পারো পরে জানবো তো কোনো শরীর থাকে না কিন্তু কার কোনো শরীরে কাউকে ভর করে যেগুলো অশরীর আত্মা বলা হয় যেটাকে তো সকটা সুরেরও ওই রকম ছিল তো মা যশোদা কি করছে সেই সময় কি উৎসব তিন মাসের একটা উৎসব হয় যখন ছেলেরা পাশ ফেরে তাই না কি সুন্দর জিনিসগুলো তখন এখন তো সব সব উঠেই গেছে একটার পর একটা পৌপাত লিখছেন কত সুন্দর সুন্দর এসব আয়োজন আর এই আয়োজনটা কাদের নিয়ে হয় ছোট ছোট বাচ্চা এবং তার মায়েদের নিয়ে তো মা যশোদা সেই অনুষ্ঠানটা করছিলেন ব্রাহ্মণদেরকেও সব আমন্ত্রণ জানিয়েছেন এবার করে দেখছে হঠাৎ ছেলেটা ঘুমিয়ে পড়ছে ঘুম ঘুম এসে যাচ্ছে কি করবে তো তাকে দুধ পান না করিয়ে তো ঘুমিয়ে যাচ্ছে তাহলে একটু ঘুমিয়ে একটু শুইয়ে দিই বলে একটা শকট মানে গরুর গাড়ি ছিল গরুর গাড়ির নিচে একটা দোলনা ছিল সেখানে শুইয়ে দিয়েছে তো কৃষ্ণ চিন্তা করছে কৃষ্ণ কিন্তু এটা তো লীলা করছে ভাব করছে আর কি ভঙ্গি ঘুমনার ভাব আর মা যশোদা মা যশোদা কি করলেন সব বাচ্চারা থাকে এই লালাকে এখানে শুইয়ে দিয়ে গেলাম হ্যাঁ এর এখানে তোর দেখবি কিন্তু আর অনেক কাজ না সব অনেককে নিমন্ত্রণ করেছে অনেক অনেক কিছু কোথাও তার দেখাশোনা ছেলেগুলোকে বুঝা ছেলেরা সব কেউ দোলনা দিচ্ছে টানছে এরকম রয়েছে একটু পরেই কৃষ্ণ কান্না করতে শুরু করেছে খুব কাঁদছে কেন এক নম্বর হচ্ছে খাওয়া হয়নি তাকে খাইয়ে দেয়নি খাইয়ে শুইয়ে দিলে খেয়ে দিয়ে শুইয়ে দিলে তাহলে অনেকক্ষণ ঘুমাবে তো খাওয়া হয়নি পেট খালি এক নম্বর আর দু নম্বর মনে করছে মা আমাকে অবহেলা করছে এত বড় উৎসব হচ্ছে আমাকে নিয়ে কোথায় থাকবে এখন আমাকে শুয়ে দিয়ে চলে গেল অবহেলা করছে এই দুটো কারণে কি করলেন কৃষ্ণ খুব কান্না করছে কান্না করতে করতে আর ছেলেরা যখন বাচ্চারা কান্না করে পা ছড়ে খুব তো কৃষ্ণ রকম পা ওপরের দিকে যখন ছুড়ল সঙ্গে সঙ্গে সেই গরুর গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল একেবারে চাকা খুলে গেল জোয়াল ভেঙে গেল আর ওই গাড়িটার উপরে অনেক বাসন কোষন সব অনেক জিনিসপত্র ছিল গাইটার উপরে পুরো চারিদিকে ছড়িয়ে গেল একদম আর ঝনঝন শব্দ এখন আমাদের প্রশ্ন হতে পারে কৃষ্ণ যখন কাঁদছিল ছিলেন যখন তখন মা যশোদা আসলো না কেন উৎসব উৎসবের সময় অনেক অনেক কোলাহল ওই কৃষ্ণের কান্না মা যশোদা শুনতে পাচ্ছিলেন না তাই জন্য আসতে পারেননি যখন ওই শব্দটা হলো সবাই দৌড়ে আসলো এসে দেখছেন যে কৃষ্ণ কান্না করছে এবং কৃষ্ণর কোনো কোথাও কিছু হয়নি অত বড় একটা গাড়ি ভেঙে পড়লো তার উপরে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো সব চারিদিকে ছড়িয়ে গেল কিন্তু কৃষ্ণ অক্ষত অবস্থায় রয়েছে তারপরে এসে জিজ্ঞাসা কি ব্যাপার হলো এরকম হঠাৎ এরকম একটা কি করে হয় এটা তো অলৌকিক ঘটনা বাচ্চাদের জিজ্ঞাসা করছে ছেলেদের কি হয়েছিল রে তো দেখতে বলে গিয়েছিলাম না লালাকে কি হয়েছিল রে বলতো কি হয়েছে মা যশোদা আরো অন্যান্য গোপীরা যারা ছিল তারা এসে খুব মানে একেবারে ভয় ভয় জিজ্ঞাসা করছে কি হয়েছিল ওরা কিন্তু ওই ঘটনা বলছে বলছে আমরা দেখলাম কৃষ্ণ তো শুয়েই ছিল ঘুমাচ্ছিল হঠাৎ কান্না শুরু করলো তো কাঁদতে কাঁদতে পাটা ছড়াচ্ছিল এবং পায়ে লাফালাফি করতে করতেই ওই গাড়িটা ভেঙে পড়ে গেল। কেউ বিশ্বাস করবে এরকম কথা তো বাচ্চাদের কথা কেউ বিশ্বাস করছে না কেউই বিশ্বাস করছে না না মা যশোদা না অন্য গোপীরা না বাবা নিজে এসেও বিশ্বাস করছে না কিন্তু সত্য ঘটনা ওটা কারণ ভগবান যেগুলো করেন সেগুলো সব অলৌকিক হয় লৌকিক নয় হ্যাঁ অসম্ভব সম্ভব করেন তাই জন্য সত্যিকারের বাচ্চারা যেটা বলছে ওটাই ঠিক হচ্ছে বাচ্চারা কোনো মিথ্যে কথা বলে না তাই না তারা ঠিকই বলছে কিন্তু কেউই সেটাকে বিশ্বাস করছে না কিন্তু ঘটনা ঘটেছিল এটা এভাবে শকটাসুর কে পাঠিয়েছিল কংস কংস পাঠিয়েছিল শকটাসুরকে কৃষ্ণকে মারার জন্য কি রূপে এসেছিল বায়ু দেখা যাচ্ছে না কিছু অশরীরই কিন্তু ওইখানে যে গরুর গাড়িটা ছিল গরুর গাড়িটাকে আশ্রয় করেছিল এই জন্য আমরা শকটাসুর শকট মানে গরুর গাড়ি গরুর গাড়িকে ভালো কথায় শকট বলা হয় শকটাসুর কে এইভাবে তিনি কৃষ্ণ তাকে বধ করলেন এবং তার দিব্য দেহ প্রাপ্ত হয়ে শকটা সুর ওখান থেকে মুক্তি লাভ করলেন কেন লোমসমণি বলেছিলেন হ্যাঁ যে বৈবশতম মনন্তরে শ্রীহরি যখন আসবেন তার পদাঘাতে তুমি মুক্তি লাভ করবে এবং সেটা আমরা দেখলাম এই বৈবশতম মন্যন্তরের অষ্টবিংশতি দাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ এসেছিলেন এবং তার পদাঘাতে এই সকটা সুর মুক্তি লাভ করেছিলেন এই রকমভাবে চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জগৎটা হচ্ছে পাপ পুণ যেটা বলতে যাচ্ছিলাম আগে পাপ পুণ্যে ভরা এখন মানুষ পাপ নিয়ে বিচার করে না কিছু তাই একটা কথা এক জায়গায় দেখছিলাম আগেকার দিনের মানুষ বিচার করে চলতো মিথ্যা কথা বলতে বলতে কেন মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত কেন পাপ হবে বলে আর বর্তমানে মানুষ সত্য কথা বলতে ভয় পায় কেন জানেন বলবো কথাটা আমার খুব সুন্দর লাগলো আগেকার দিনে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদে পড়বে বলে এটা আমি এক জায়গায় পেয়েছিলাম সেই কথাটা আপনাদেরকে জানালাম এটা ধ্রুব সত্য আপনি যদি কোথাও সত্যি কথা বলবেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন সেখানে মিথ্যা কথা বলে কোনো রকমে কেটে পড়তে হবে তাই না তা নাহলে অসুবিধা আছে ওই যাই হোক কোনো কোনো জায়গাটা ঘটনা ঘটেছে তখন সাক্ষী নিয়ে গেলাম না আপনি দেখেছেন না আমি যদি বলি হ্যাঁ দেখেছি হাজারটা প্রশ্ন হাজারটা কি ওখানেই আমাকে ওকে ছেড়ে দিয়ে আমাকে ফাঁসাবে হবে কি না তাই জন্য না বাবা আমি কিছু দেখিনি আমি সব জানি না ব্যাস মিথ্যা কথা এখন সত্য কথা বলতে মানুষ ভয় পায় কেন বিপদে পড়বে বলে কিন্তু আগেকার দিনের মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত মিথ্যা কথা বলবো না বললেই পাপ হয়ে যাবে তো যাই হোক শ্রীমদ্ ভাগবত থেকে আমরা অনেক অনেক কিছু জানতে পারবো এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পৌপাত বলেছেন এই গ্রন্থটি আমাদের শয়ন করার সময় বিশেষ করে যখন আমরা ঘুমাতে যাব রাত্রে তখন এই গ্রন্থটি পড়া উচিত আমাদের পাঠ করা উচিত যার যারা আমরা ভগবানকে স্মরণ করতে পারবো এবং এই সংসারূপ এই ব্রহ্মাণ্ড রূপ এক ফোঁটা মধুতে আমরা আর আকর্ষিত না হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ ভাগবত কি জগদ্গুরু শিলাপ্রভুপাদ কি